বন্ধু কি ভাষা এই তো রুটি নান পরোটা বিরিানি রাইস সব কিছু আইটেম আছে এ টু জেড আইটেম আছে কি আছে এটা চিকেন ভুনা 60 রুপিস 60 রুপিস এটা চিলি চিকেন 3 পিস 45 6 পিস 90 এটা চিকেন ভর্তা বনলেস চিকেন ভর্তা হ্যাঁ 60 টাকা হাফ ফুল 120 টাকা চিকেন মশলা এটা 2 পিসে হাফ 60 রুপিস আর তারপরে 4 পিস নিলে 120 50 50 রকম আইটেম আছে ভেজ নন ভেজ সব মিলিয়ে এটা চানা মশলা হাফ 30 ফুল 60 এটা ডাল তড়কা ডাল মাখানি ওই সেম হ্যাঁ ডাল মাখানি এটা মিক্স ভেজ হ্যাঁ এটা কাশ্মীরি আলু বলো না বলো কি হলো কাশ্মীরি আলু হ্যাঁ হাফ 30 ফুল 60 পনির সুইট কর্ন এটা পনির সুইট কর্ন 365 দিন 365 দিন হ্যাঁ এই তো মরে গেলেও খুব বন্ধ নেই কোনদিন বন্ধ থাকে পনির টিক্কা মশলা মানে চেঞ্জ হতে থাকে আজকে একরকম কালকে আবার দু তিনটে পাল্টে যাবে ও বন্ধু কি ভাষা এই তো রুটি নান পরোটা বিরিানি রাইস সব কিছু আইটেম আছে এ টু জেড আইটেম আছে তো গাইস আমরা কিন্তু এই মুহূর্তে আছি সল্ট লেকে আর এখানে কিন্তু একটা দোকান এক্সপ্লোর করব এখানে প্রচুর খাবার দাবার রয়েছে তোমাদের দেখাবো এই গরম বলিয়ে দাঁড়াই ভাইয়া বলিয়ে 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 হ্যাঁ দেখে দেখে লিজে লিজে বড়িয়া আছে লিজে এটা চিকেন ভুনা বাটার নান অনলি 80 রুপিস হ্যাঁ বলিয়ে বাকি বলে দিচ্ছি মিক্স ভেজ চানা মশালা ডাল তড়কা কাশ্মীরি আলু পনির সুইট কর্ন পনির টিক্কা মশালা পালক পনির চিলি পনির ডাল ফ্রাই আলু ভুজিয়া তো নান খাইয়ে গরম নান খাইয়ে নান ভি নহীঁ খাতে ক্যা চলিয়ে কোই বাত নেই বৈঠিয়ে এ পনির সুইট কর্ন লিজিয়ে পনির সুইট কর্ন হ্যাঁ বলে ও বলে আইয়ে এটা রুমালি পার পিস 4 টাকা টোটাল প্রাইস 42 আসুন বসে যান এটা মিক্স ভেজ হ্যাঁ হাফ প্লেট 30 ফুল প্লেট 60 এটা চানা মশালা সেম প্রাইস ডাল মাখানি ওই সেম হাফ 30 ফুল 60 এটা কাশ্মীরি আলু কাশ্মীরি আলু কাশ্মীরি আলু লাভলি হ্যাঁ কত করে ওই সেম প্রাইস ভেজ সব একই একই আচ্ছা এটা পনির সুইট কর্ন পনির সুইট কর্ন পনির সুইট কর্ন আচ্ছা পনির টিকা মশলা পনির টিকা মশলা ঠিক আছে এটা চিলি পনির চিলি পনির পনিরই তো চাই হ্যাঁ চিলি পনির আচ্ছা अच्छा इधर इधर अंडा तड़का एक तड़का एक तड़का एक तड़का इधर दाल फ्राई दो कुचा चना अबे बटर चिकन ठीक है जी इधर डीम करी आ चे डीम करी हाँ हाँ इधर अच्छे चिल्ली चिकन इधर चिकन भुना হ্যাঁ চিকেন ভুনা কত করে প্রাইস আছে এটা 60 রুপিস ওয়ান পিস এটা চিকেন ভর্তা চিকেন ভর্তা চিকেন ভর্তা হ্যাঁ আচ্ছা এদিকে চিকেন মশলা চিকেন মশলা হ্যাঁ চিকেন মশলা নাম আর লোকেশনটা একটু বলো দাও লোকেশন এই তো গোপালজি ধাবা দোকানের নাম আচ্ছা লোকেশন বলে দাও তো 3-4-5 বলরাম মল্লিক রাধারাম মল্লিক বলে দে না রে ভাই বলতে কাই না সল্লেক সেক্টর 5 বলরাম মল্লিক রাধা মল্লিকের অপোজিট সাইড এই যে বলরাম মল্লিক বলরাম রাধা অপোজিট নিয়ার আরডিবি সিনেমা হল আচ্ছা আরডিবি সিনেমা হল এই যে দেখতে পাচ্ছো ধাবা আরডিবি সিনেমা ওই যে আরডিবি আর এই হলো দোকানটা এই যে দেখতে পাচ্ছো প্রচুর আইটেম সহ এই যে দাদা এখানে 50 জন স্টাফ আছে আচ্ছা সবাই মিলে শিফটিং করে ডিউটি হয় 50 50 রকম আইটেম আছে ভেজ নন ভেজ সব মিলিয়ে হ্যাঁ বলে বাবু বলে আচ্ছা থেকে রাত 12:30 পর্যন্ত খোলা থাকে হ্যাঁ এই তো 365 দিন 365 দিন হ্যাঁ এই তো মরে গেলেও খুব বন্ধ নেই কোনদিন বন্ধ থাকে না বলে বাবু বলে দেখো এই যে খালি বাটার না কুলচা মশালা কুলচা হ্যাঁ মশালা কুলচা ঠিক আছে দাদা ভাই হ্যাঁ বিরিয়ানি কত প্লেট 70 টাকা আইয়ে
তোমরা এত অবধি ভিডিও দেখলে অবশ্যই লাইক করো, আর আমি আরিয়া, তোমরা দেখছো আরিয়া দা ব্রাউন বয়, নতুন একটা ভিডিও নিয়ে ফিরছি, টাটা।